সাবরুমের শতবর্ষ পুরনো দৈত্যেশ্বরী কালী মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা ধনপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী প্রতিমা ভৌমিক। রবিবার বেলা 12টা নাগাদ তিনি সাবরুমের দৈত্যেশ্বরী কালী মন্দিরে আসেন এবং সেখানে পুজো দেন। এরপরে সেখান থেকে সাবরুমের রামঠাকুর আশ্রম শিববাড়িতেও পুজো দিয়েছেন তিনি। সাবরুম সফরকালে ওনার সফরসঙ্গী ছিলেন বিজেপি মনোনীত সাবরুম বিধানসভা কেন্দ্রের প্রার্থী শঙ্কর রায়। পুজো দিয়ে বেরিয়ে এসে মন্দির প্রাঙ্গণে কথা বলেন বিজেপির নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে। পরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান, 35 থেকে 40টি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতায় দ্বিতীয়বারের জন্য সরকার গঠন করবে বিজেপি। রাজ্যসভা জয় নিয়ে নিশ্চিত হয়েছেন 100 ভাগ ভারতীয় জনতা পার্টির সরকার, ডাবল ইঞ্জিনের সরকার দ্বিতীয়বারের জন্য রিপিট হবে রাজ্যে। আর ত্রিপুরা রাজ্যে লক্ষ্য করেছেন এবার 3% মহিলারা ভোট বেশি দিয়েছেন। তো মহিলারা স্বভাবতই মাননীয় প্রধানমন্ত্রীজির জনকল্যাণমুখী যে প্রকল্পগুলি এবং বিশেষ করে মহিলা কেন্দ্রিক অনেক প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, যে প্রথম মহিলারা এত বেশি সংখ্যা বেরিয়ে গিয়ে ওনারাও ভোট করেছেন। তো আমরা জয়ের জন্য 100 ভাগ নিশ্চিত যে একক সংখ্যাগরিষ্ঠ সরকার আগামী 2 তারিখ রাজ্য দ্বিতীয়বার মোদীজির নেতৃত্বে সরকার ক্ষেত্রে 35 থেকে 40 মতো আসন থাকবে। রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট।